নমস্কার, এবিএন নিউজে আপনাদেরকে স্বাগত। আমরা জানি যারা সমাজকর্মী বা সমাজসেবক তারা কোনো দিনই প্রতিবন্ধী হতে পারেন না, তবুও প্রকৃতির নিয়মে তিনি চলাফেরা করতে অক্ষম। আজ বিশ্ব প্রতিবন্ধী দিবসে তারই পরিচালনায়, তার অনুপ্রেরণায় কাছড়াপাড়ায় একটি সুবিশাল পদযাত্রা হয় প্রতিবন্ধী যারা নাগরিক রয়েছেন তাদেরকে নিয়ে। তিনি আর কেউই নন, রাষ্ট্রপতি পুরস্কারপ্রাপ্ত সমাজসেবক অমিতাভ মিত্র। আসুন আমরা তার সাথে কথা বলে নিই। প্রথমে এবিএন নিউজে আপনাকে স্বাগত। কি উদ্দেশ্যে আজকে আপনার এই সুবিশাল পদযাত্রা? এটা নতুন কোনো উদ্দেশ্য নয়, এটা হচ্ছে প্রতিবন্ধকতার তো অনেক বিভাগ আছে। এমন কিছু প্রতিবন্ধীরা আছে যারা বছরে কোনো দিন একবারও বাড়ি থেকে বেরোতে পারে না, তার কারণ তাদের সেই রকম সামর্থ্য থাকে না, সেই রকম সুযোগ থাকে না, সুবিধা থাকে না। তো সেই জন্যে তাদেরকে বছরে একবার, যেহেতু আজ বিশ্ব প্রতিবন্ধী দিবস, এই দিনটা প্রতিবন্ধীদের, সেই জন্যে তাদেরকে বছরে একবার বাইরে এনে সকলের সঙ্গে মিলে মিশে আনন্দ উপভোগ করার জন্যে আমাদের এই অনুষ্ঠান। আমরা সকলে মিলে এই অনুষ্ঠানকে আনন্দ উপভোগ করি এবং সমাজকে আরও সুন্দরভাবে সংগঠিত হওয়ার জন্যে আমাদেরকে যদি সঙ্গে প্রয়োজন হয় সেই বার্তা দিয়েই আমরা আমাদের এই মূল অনুষ্ঠানটা করি এবং সকলকে নিয়ে আমরা আনন্দ করি। কতজন আজকে এই পদযাত্রায় অংশগ্রহণ করেছিল? আপনারা তো দেখতেই পাচ্ছেন, এর গুণিতক সংখ্যাটা তো এখনই বলা আমার পক্ষে সম্ভব নয়, তবু 400-500 ধরে। আর আর আগামী দিনে কি কি পরিকল্পনা রয়েছে? আমাদের সারা বছর পরিকল্পনা, প্রথম পরিকল্পনা আমাদের থাকে যে প্রতিবন্ধী ব্যক্তিদেরকে আগে সরকারি সার্টিফিকেট দিয়ে তাদের স্বীকৃতি প্রাপ্ত করতে, তারপরে যত সরকারি সুযোগ সুবিধা আছে সেই সার্টিফিকেটের মাধ্যমে তাদেরকে পৌঁছে দেওয়া।
এটা সারা বছর চলে। তারপরে যার যা প্রয়োজন ছোটোখাটো অসুবিধার চেষ্টা করি তাদের পাশে। ধন্যবাদ, আমরা কথা বলে নিলাম অমিতাভ মিত্র মহাশয়ের সাথে। উনি আমাদেরকে জানালেন যে ওনাদের প্রোগ্রাম সারা বছরই থাকে, সারা বছরই উনি এরকম সমাজসেবা মহৎ কাজ করে যান। দেখতে থাকুন এবিএন নিউজ ক্যামেরায় বিশাল রায়ের সাথে, আমি আকাশ, এবিএন নিউজ, কাছড়াপাড়া।